হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শামিম বলছি থাইল্যান্ড পাটায়া থেকে। রাত্রের জন্য ফিশ গ্রিলের অর্ডার দিলাম, এখন ফিশ গ্রিল আসবে, অর্ডার দিছি। তো এই ভিডিওটা করব শুধু ফিশ গ্রিলটা কীভাবে করছে ওইটা, আর এর সাথে অন্য কোনো ভিডিও করব না, শুধু আজকে রাত্রের ডিনারটা করবো, রাত্রের ডিনারের ভিডিও আর অন্য কিছু। তারপরে চলুন আপনার সাথে দেখাই দিই আমরা কী মাছটা অর্ডার দিয়েছি, সেটাকে গ্রিল করবে। যেখান থেকে আপনারা চিংড়ি মাছ নিতে পারেন, চিংড়ি মাছগুলো দিয়ে আপনি দিয়ে দেবেন, মাইকা ওরা ভেজে দিব, বড় বড় চিংড়ি মাছ যেখানে, আর এখানে কাঁকড়া সব, এখানে অক্টোপাস, আর আমরা এটা নিয়েছি কোরাল, একটা কোরাল নিয়েছি। তাহলে আমরা এই যে এটা আমাদের জন্য নিচ্ছে, এটা আমাদেরকে এখন পুরো গ্রিল করে দিবে। আর আমরা এখন মেন রাস্তার উপরেই, মেন রাস্তার উপরেই করতেছি, এই যে আমাদের এই যে এখানে গ্রিল করবে, যেটা গ্রিল করবে সেটা পয়সা করতেছি। এই একটা কোকোনাটের অর্ডার দিলাম, ডাব, ডাবটা দেখেন কি অবস্থা, ওরে আল্লাহ পানি নাকি। তো ডাবটা খেয়ে দেখি লক্ষ্মণ ভাই, আমি দিস ইজ আওয়ার ফিশ, ইয়েস ওকে, গ্রিলে দিছে, দিয়ে দিছে অলরেডি গ্রিলে। ওদের গ্রিল করতে মনে হচ্ছে 5 মিনিট সময় লাগে, গ্রিলে দিছে অলরেডি স্টার্ট। আর এর সাথে কি একটা পাতা দিছে, জানি না পাতাটা কিসের, আর এত উপায় পরিষ্কার, মানে কোনো ধুরা বালি ময়লা কিচ্ছু নেই, পাকাই দিছে তারা, কিছু নেই, মানে ওপেন কিচেন, মানে রাস্তার ভিতরে কিন্তু কিচেন, সবাই পাকশাক করতেছে, খুবই খুব সুন্দরভাবে পাকাটা করতেছে। যে ও গ্রিলটা করতেছে আমার, ওই মেয়েটা দিয়ে গেল আর এখন সে দেখতেছে, লবণ দিতেছে কেন, সে কোনো মশলা নাই, কোনো মশলা পরে মশলা দিবে। এখানে দেখেন এই যে একজনে খেয়ে গেছে, এই যে খেয়ে গেছে, এই যে আমাদের থামিয়াম স্যুপ চলে আসছে, এই যে থামিয়াম স্যুপ আমার সবচেয়ে ফেভারিট স্যুপ, থামিয়াম স্যুপ দেখেন কত মজা। যে এই স্যুপটা আসলে যারা থাইল্যান্ডে আসবেন অবশ্যই এই স্যুপটা খাবেন, থামিয়াম স্যুপ, কোনো আরাম বলতে কোনো কিছু নেই, সম্পূর্ণ খাবার। আমাদের একটা নুডলস অর্ডার দিয়েছিলাম, এই নুডলসটা চলে আসছে, ফিশ গ্রিলটা এখন আসে নাই, এখন করতে শুনেছি আমাদের মাছ চলে আসছে, তো বন্ধুরা আমাদের আজকে রাত্রে ডিনার খাওয়া শেষ, দেখেন মোটামুটি সব সাফাই করে ফেলাইছি, এই যে চিকেন থামিয়াম স্যুপ মোটামুটি সব শেষ, আর কিছু নাই। তো একটা ভেজিটেবল অর্ডার দিয়েছিলাম, মনে হয় ভুলে গেছে, আমাদের পেট ভরে গেছে, আমরা খাবো না। তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, এবং অবশ্যই শেয়ার করে জানাবেন যে কেমন লাগলো, এবং কেমন লাগলো ভিডিওটি, এবং আমিও আপনাদেরকে বলবো যে আমার খেতে কেমন হয়েছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।